গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ, শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। এখন পুরাণ চিরন্তন, পুরাণ চিরন্তনে বলবো ত্রিজটার কথা। এই ত্রিজটা, তার পরিচয়টা, প্রাথমিক পরিচয়টা দিই। অশোক বনে সীতার দেখাশোনা করবার জন্য রাবণ তো কিছু রাক্ষসীকে নিয়োগ করেছিলেন, তাদের মধ্যে একজন হচ্ছেন ত্রিজটা। কম্ব রামায়ণে ত্রিজটাকে বিভীষণের মেয়ে বলা হয়েছে। আবার রামায়ণের এক টিকাকার, তার নাম হচ্ছে গোবিন্দরাজ, তিনিও বলেছেন ত্রিজটা বিভীষণ পুত্রী। কিন্তু না, না, মূল যে বাল্মীকি রামায়ণ সেখানে এ ব্যাপারে কিছু জানতে পারা যায় না, বরং সেখানে ত্রিজটাকে বলা হয়েছে রাক্ষসী ত্রিজটা বৃদ্ধা। অর্থাৎ আমার নিজের একটা কথা মনে হয় জানেন, সেটা হচ্ছে যে এই যে ত্রিজটাও তো খানিকটা বিভীষণের মতোই, বিভীষণ অনেক বড় জায়গায়, রাবণ যে পথে চলতে চাইছেন বিভীষণ তার প্রতিবাদ করেছেন এবং শেষ পর্যন্ত তিনি পাপের পথে থাকেননি, তিনি রামের দিকে চলে এসেছেন, আমরা সেসব গল্প জানি। ত্রিজটা তার খুব ছোট বৃত্তে এবং বিভীষণের মতন অতটা সাহস দেখানো সম্ভব ছিল না তার পক্ষে, সেই ছোট বৃত্তে তিনিও প্রতিবাদ করেছেন, সেই ছোট বৃত্তে তিনিও সীতাকে, সীতার যে অশোক বনে থাকা সেইটাকে খানিকটা সহনীয় করে তুলেছেন। সেই কারণেই হয়তো তাকে বিভীষণের মেয়ে বলে কল্পনা করবার চেষ্টা করেছেন কেউ কেউ। কিন্তু ওই যেটা বললাম, বাল্মীকির রামায়ণে অন্তত তার কোনো সমর্থন নেই। তো যাই হোক, বলি ত্রিজটার কথা আপনাদের সামনে। সীতাকে তো রাবণ দখল করবার জন্যে, শব্দটাই ব্যবহার করি, দখল করবার জন্যে অনেক অনুনয় বিনয় করলেন, ভয় দেখালেন, কিন্তু না, না, সীতা কিছুতেই রাবণকে গ্রহণ করবেন না, তিনি কিছুতেই রাবণকে বরণ করে নেবেন না। তখন রাবণ চেড়িদের বললেন যে তোমরা এই কাজটা করে দাও। অর্থাৎ অনেকগুলো মেয়ে রাক্ষসী, তারা সীতাকে ঘিরে আছে সবসময়, এবং তারা যে কেবলমাত্র সীতাকে পাহারা দিচ্ছে তাই নয়, সেই সঙ্গে সঙ্গে তারা সীতাকে নানান রকমভাবে বোঝাবার চেষ্টা করছে, তাকে নানান রকমভাবে রাবণের দিকে আনবার চেষ্টা করছে, রাবণের প্রতি যাতে সীতার মন অনুকূল হয় তার চেষ্টা করছে। সে নানান রকমের চেষ্টা, মানে মেয়েরা যদি কোনো একটা মেয়েকে বোঝাবার চেষ্টা করে তাহলে যেভাবে করতে পারে, রাবণ তো সেইভাবে করতে পারবে না। রাবণের মধ্যে, রাবণ, প্রথম কথা, রাবণ হচ্ছে একটা পক্ষ, তুমি আমাকে বরণ করো, এ কথা বলার তুলনায় যদি চেড়িরা সীতাকে বলে যে রাবণ কিন্তু খুব ভালো, কিভাবে বলতে পারে, রামের সঙ্গে রাবণের তুলনা করে বলতে পারে যে রাম আর কি, রাম তো এই, আর রাবণের কত প্রতাপ, রাবণ কত বড় রাজা, রাবণ বীর, রাবণ অমুক, রাবণ তমুক, তুমি রাবণকে ছেড়ে দিয়ে রামকে ভাবছো কেন, এই কি বোকার মতন ভাব, এই এরকম করে বলেছেন। আর কখনো সীতাকে ভয় দেখাচ্ছেন, নানান রকম করছেন আর কি। তো এইসব কথা শুনে সীতা, মানে মেয়েটার অবস্থাটা আপনারা বুঝতেই পাচ্ছেন যে সে একেবারেই একটা জায়গায় বন্দিনী হয়ে রয়েছে, তাকে অনবরত মানসিক চাপ দেওয়া হচ্ছে, তো টর্চার করা হচ্ছে তার উপর, সীতা প্রায় কখনো আত্মহত্যাও করতে যাচ্ছেন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন পুরাণ চিরন্তন, ত্রিজটার কথা। ফিরে আসছি গানের পর। যা বলছিলাম আপনাদের, এই যে মানসিক চাপ, মানসিক অত্যাচার চেড়িরা সীতার উপরে করছে রাবণের নির্দেশে, সে কথাই তো বলছিলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানের এই পুরাণ চিরন্তন এই পর্বে। তো কেউ কেউ বলছে মেরে ফেলবো, একদম 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 মেরে ফেলবো, রাবণকে বরণ করে নাও তা না হলে মেরে ফেলবো, কিন্তু চেড়িরা এরকম ভয় দেখাচ্ছে। তো এইসব হচ্ছে ত্রিজটা বৃদ্ধা রাক্ষসী চেড়ি ঘুমোচ্ছিল, তো রাক্ষসীরা খুব তর্জন গর্জন করছে, ভয় দেখাচ্ছে, এসব করছে, তার ঘুম ভেঙে গেল। তো রাক্ষসীরা সীতাকে ভয় দেখাচ্ছে দেখে তিনি তাদের বললেন যে এই এটা করো না, এটা করো না, তোমরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছ। বিপদ ডেকে আনছি আমরা নিজেদের, ওকে ভয় দেখাচ্ছি বলে, কিরকম? শোনো,
এই যে সীতা, এ হচ্ছে জনক রাজার খুব ভালোবাসার কন্যা। এই যে সীতা, এ হচ্ছে দশরথের পুত্রবধূ। একে তোমরা বধ করতে পারবে না, কারণ রাক্ষসরাজ রাবণের পতনের দিন ঘনিয়ে এসেছে। ভাবুন একবার, অশোক বনে সে রাবণের অনুগৃহীতা বলুন বা চাকরি করে, সে কিন্তু অন্যদের বলছে যে রাবণের পতনের দিন ঘনিয়ে এসেছে বলে সে একটা স্বপ্ন দেখার কথা বলে। বলে, আমি আজকে রামের বিজয় সূচক একটি স্বপ্ন দেখেছি। আমি স্বপ্নে দেখেছি রাম সীতা মিলিত হয়েছেন এবং তারা লক্ষ্মণের সঙ্গে পুষ্পক রথে চড়ে উত্তর দিকে চলে গেলেন। শুধু তাই নয়, আরো স্বপ্ন দেখেছেন। সেই স্বপ্নের মধ্যে আরো কিছু ছিল, কিন্তু সেগুলো আজকে থাক, পরের দিন বলব। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনলেন পুরাণ চিরন্তন, এরপর গান এবং তারপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। জনসাধারণের সঙ্গে পুরোহিতের কখনো যোগাযোগ হইবে না, হইলেই পার্থক্যের সৃষ্টি হইবে, এইভাবে কোনো পার্থক্য নাই। কিন্তু তবু পয়গম্বরের দেহত্যাগের পর 2 শতাব্দী যাইতে না যাইতেই সাধু সন্তের পূজা প্রবর্তিত হইল। এইখানে সাধুর পায়ের অঙ্গুষ্ঠ, ওইখানে তাহার গাত্রচর্ম, এইভাবে চলিতে লাগিল। বাহ্য পূজা আধ্যাত্মিক উন্নতির পথে অন্যতম সোপান এবং আমাদিগকে উহার মধ্য দিয়াই যাইতে হইবে। সুতরাং বাহ্য পূজার বিরুদ্ধে জেহাদ ঘোষণা না করিয়া উহার যেটুকু ভালো তাহা গ্রহণ করা উচিত এবং অন্তর্নিহিত ভাবগুলি বিবেচনা করিয়া দেখা কর্তব্য। অবশ্য সর্বাপেক্ষা নিম্নস্তরের পূজা বলিতে গাছ পাথরের পূজাই বুঝায়। প্রত্যেক অমার্জিত ও অশিক্ষিত ব্যক্তি যে কোনো পদ্ধতি গ্রহণ করিয়া উহাতে নিজস্ব ভাব যোগ করিয়া দিবে, তাহাতেই তাহার সাহায্য হইবে। সে একখণ্ড অস্থি বা পাথর পূজা করিতে পারে। বাহ্য পূজার এই সকল অপরিণত অবস্থায় মানুষ কিন্তু কখনো পাথরকে পাথর হিসাবে বা গাছকে গাছ হিসাবেই পূজা করে নাই। সাধারণ বুদ্ধির দ্বারাই তোমরা এটুকু জানো। পণ্ডিতেরা অনেক সময় বলেন মানুষ গাছ পাথরের পূজা করিত, এসবই অর্থহীন। মানব জাতি যে সকল নিম্নস্তরের পূজানুষ্ঠানের মধ্য দিয়ে অগ্রসর হইয়াছে, বৃক্ষ পূজা ওইগুলির অন্যতম। প্রকৃতপক্ষে কখনোই মানুষ ভাব ছাড়া অন্য কিছুরই পূজা করে নাই। মানুষ ভাবস্বরূপ এবং ভাব ব্যতীত অন্য কিছুই অনুভব করিতে পারে না। দেহভাবে পূর্ণ মনুষ্য মন সূক্ষ্ম ভাবকে জড় বস্তুরূপে উপাসনা করার মতো এত বড় ভুল কখনো করিতে পারে না। এই ক্ষেত্রে মানুষ পাথর বা গাছকে ভাব রূপেই চিন্তা করিয়াছে। সে কল্পনা করিয়াছে যে সেই পরম সত্তার কিছুটা এই পাথর বা গাছে রহিয়াছে এবং ইহাদের মধ্যে আত্মা আছেন। বৃক্ষ পূজা এবং সর্প পূজা সর্বদা অঙ্গাঙ্গিভাবে জড়িত। জ্ঞান ও বৃক্ষ আছে, বৃক্ষ অবশ্যই থাকিবে এবং সর্পের সহিতই বৃক্ষ কোনো না কোনোভাবে জড়িত থাকিবে। এগুলি প্রাচীনতম পূজা পদ্ধতি। সেখানেও দেখিবে কোনো বিশেষ প্রস্তর বা বিশেষ বৃক্ষই পূজিত হইয়াছে। পৃথিবীর যাবতীয় বৃক্ষ এবং যাবতীয় প্রস্তরকে পূজা করা হয় নাই। বাহ্য পূজার উন্নততর সোপানে ঈশ্বরের বা পূর্বপুরুষদের প্রতিমূর্তিকে পূজা করা হয়। লোকে মৃত ব্যক্তিগণের প্রতিকৃতি এবং ঈশ্বরের কাল্পনিক প্রতিমা নির্মাণ করে, পরে তাহারা ওইগুলি পূজা করে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে, এরপর কথা আমৃত। বিবেকানন্দের রচনা থেকে পাঠ শুনলেন, এরপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা আমৃত থেকে পাঠ। ঠাকুর তার জীবনে যে নানান রকমের সমস্ত উপলব্ধি, আধ্যাত্মিক উপলব্ধি, সেই সব কথা বলছেন। সেই সব কথাগুলো শুনতে কিরকম স্বপ্নের মতো মনে হয়। মনে হয় যে বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই, কী করে হবে, স্বপ্নই মনে হয় আর কি। কিন্তু আসলে স্বপ্ন নয়, আসলে আমরা এই যে বাস্তব পৃথিবীটার মধ্যে আছি, এই বাস্তব পৃথিবীর মধ্যে বিচরণ করি, সেই যে বাস্তব পৃথিবী তাকে যুক্তি দিয়ে বিশ্লেষণ করি,
প্রাণপণে যুক্তি দিয়ে বিশ্লেষণ করবার চেষ্টা করি এবং সেইভাবেই বেঁচে থাকি। আমরা যেভাবে বেঁচে আছি সেইভাবে বেঁচে থাকতে গেলে এই যুক্তির ব্যাপারগুলো মাথায় রাখতেই হবে। সেই যুক্তিই আমাদের ধরে 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 পথ দেখিয়ে দেখিয়ে এগিয়ে নিয়ে যায়, কেননা এই পৃথিবীটা হচ্ছে যুক্তির পৃথিবী। কিন্তু যদি কেউ এই যুক্তির পৃথিবী পার হয়ে চলে যান কোনো একটা আধ্যাত্মিক অনুভবের জায়গা থেকে, আপনি এই যুক্তির পৃথিবীকে পার হয়ে চলে গেলেন, এটা কিন্তু জাগতিক পৃথিবীর মধ্যেই সম্ভব। আমি ঠাকুরের কথা বলছি না, আমি সেসব কথা বলছি না, কিন্তু আপনি ভেবে দেখবেন যে আপনি এমন অনেক আচরণ করে ফেলেন, সেই আচরণগুলোকে আপনি কিন্তু সবসময় যে খুব যুক্তি দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবেন এমনটা নয়। এমনকি মনোবিজ্ঞানীরাও কিন্তু বিজ্ঞান দিয়ে মানুষের সব আচরণকে যে ব্যাখ্যা করতে পারছেন এমনটা নয়। এর অজস্র উদাহরণ রয়েছে, আপনার নিজের ব্যক্তিগতভাবে উদাহরণ রয়েছে, বহু মানুষ একসঙ্গে কোন দিকে কিভাবে তাদের প্রতিক্রিয়া প্রকাশ পাবে, কোন ব্যাপারটা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, কোন ব্যাপারটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে না, তারা কি করবে না, কিচ্ছু বোঝা যায় না, কিছুই বোঝা যায় না, অন্তত যুক্তি দিয়ে বোঝা যায় না। কিন্তু আমি সেইটার কথা বলছি না, সেটা খুব তুচ্ছ ব্যাপার, খুব প্রাথমিক ব্যাপার, একেবারেই যাকে বলবো আদিমতম ব্যাপার। ঠাকুর যে কথাগুলো বলছেন সেই কথাগুলো কিন্তু আমি এইটুকুই বোঝাবার চেষ্টা করছিলাম যে সেগুলো কিন্তু যুক্তিকে পার হয়ে চলে যায়। কিরকম ঠাকুর দেখছেন, কিছু দর্শন করছেন। একদিন দেখলেন চতুর্দিকে শিব আর শক্তি, শিব আর শক্তির রমণ, মানুষ জীবজন্তু তরুলতা সবাইকার ভেতরেই সেই শিব আর শক্তি, পুরুষ আর প্রকৃতি এদের রমণ। এ তো সাংখ্যের দর্শন, পুরুষ আর প্রকৃতি একসঙ্গে মিলিত হচ্ছে যখন তখনই এই যে জগৎ সংসার, এই জগৎ সংসার তৈরি হচ্ছে, যে কারণে মা কালী তার মধ্যে এই এই যে পুরুষ আর প্রকৃতির এই ব্যাপারটা রূপ পেয়েছে। কিন্তু শুধু মা কালী কেন, আমি যদি বলি যে সকলের মধ্যেই কিন্তু পুরুষ শক্তি এবং প্রকৃতি শক্তি, আমাদের প্রচুর ধরা যাক আমাদের যে প্রধান দেবদেবী মা দুর্গা, মা দুর্গা শিব, আমি যদি বলি রাধা কৃষ্ণ, অর্থাৎ এরা সকলেই কিন্তু দুজনে দুজনের উপরে ভর করে রয়েছে, এবং এই এইটাকেই হয়তো বলবো যে পুরুষ আর প্রকৃতি। সেই পুরুষ আর প্রকৃতির মিলন, সেই পুরুষ আর প্রকৃতির রমণ, তার মধ্যে দিয়েই আমাদের এই বিশ্ব চরাচর চলছে। একদিন দেখলেন যে নৃমুণ্ড স্তূপাকার, পর্বতাকার, আর কিছু নেই, আমি তার মধ্যে একলা বসে। এর কি ব্যাখ্যা হবে বলবার সাধ্য আমার নেই, আমি আমার সে যোগ্যতাই নেই, আমি তার থেকে অনেক দূরে। যে নৃমুণ্ডর একেবারে স্তূপ পাহাড়ের মতন হয়ে রয়েছে তার মধ্যে আমি একা বসে রয়েছি, এই যে ভয়ঙ্কর, মানে আমরা দেখলে এটাকে দুঃস্বপ্ন বলেই তো মনে করবো, এই যে ভয়ঙ্কর একটা পটভূমি পরিবেশ, চারপাশে মৃত্যু, অনিবার্য মৃত্যু সব, তার মধ্যে ঠাকুর বসে রয়েছেন, এরকম একটা ভাবনা, একটা কল্পনা, একটা ছবি তার মনের মধ্যে জাগলো। আরো ছবি জাগছে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, বলবো সেই কথা, ফিরে আসবো গানের পর। নানান রকমের দৃশ্য দেখছেন ঠাকুর, দেখেছেন দেখেছেন যে মহাসমুদ্র, আমি লবণ পুত্তলিকা হয়ে মাপতে যাচ্ছি, এটা ঠাকুরের একটা খুব প্রিয় উপমা ছিল, আপনারা সকলেই জানেন, এবং এটা তো আমরা কথায় কথায় বলি না, নুনের পুতুল হয়ে সাগর মাপতে যাচ্ছ, সাগরে নামলেই তো নুনের পুতুল গলে জলের সঙ্গে মিশে যাবে, তুমি কে, তুমি সাগরকে মাপতে যাবে, তো সেই সেই সেইটাই দেখছেন যে আমি নুনের পুতুল হয়ে সাগরকে মাপতে যাচ্ছি, তো মাপতে গিয়ে গুরুর কৃপায় পাথর হয়ে গেলাম, তাতে তো আর সাগরের মধ্যে গলে যাব না, অর্থাৎ আমি কিন্তু আলাদা হয়ে রইলাম, আমি মিশে গেলাম না, আমার একটা স্বাতন্ত্র্য রইল, যে স্বাতন্ত্র্য থেকে আমি এই যে মহাসমুদ্র, এই মহাসমুদ্রকে দেখতে পাচ্ছি, তাকে স্পর্শ করতে পাচ্ছি, তার স্বাদ নিতে পাচ্ছি, যা কিছু যা কিছু যা কিছুর মধ্যে দিয়ে মানুষ কোনো কিছুকে গ্রহণ করে, তার ভেতরে গ্রহণ করে, সেই সমস্ত কিছুকে আমি গ্রহণ করতে পাচ্ছি। তারপর দেখলাম একটা জাহাজ, অমনি উঠে পড়লাম, এই জাহাজকে,
এই জাহাজ হচ্ছেন গুরু, কর্ণধার। এই যে বিরাট মহাসমুদ্র, এই মহাসমুদ্রের মধ্যে দিয়ে এই জাহাজে করে তিনি আমাকে ভাসিয়ে নিয়ে চলে যাবেন। তিনি এই সমুদ্রের মধ্যে আমাকে ডুবে যেতে দেবেন না, সমুদ্রের মধ্যে আমাকে লীন হয়ে যেতে দেবেন না। আমি সমুদ্রকে উপভোগ করতে চাই, যেটা ঠাকুর বারবার নানানভাবে তার নানান কথায় বলেছেন যে আমি এই সমুদ্রকে উপভোগ করতে চাই, আমি এই সমুদ্রের স্বাদ গ্রহণ করতে চাই। ও তিনি আমাকে জাহাজে করে, তিনি কর্ণধার বলে মণিকে বলছেন যে সচ্চিদানন্দ গুরুকে রোজ তো সকালে ডাকো, গুরুকে ডাকতে হবে, গুরুর শরণ নিতে হবে, গুরুর শরণাগত হতে হবে। তো মণি বলছেন হ্যাঁ ডাকি। শ্রীরামকৃষ্ণ বলছেন গুরু কর্ণধার। তো তখন দেখছি আমি একটি, তুমি একটি, আবার লাফ দিয়ে পড়ে মীন হলাম, সচ্চিদানন্দ সাগরে আনন্দে বেড়াচ্ছি দেখলাম। অর্থাৎ গুরু আমাকে নিয়ে যাচ্ছেন, তখন গুরু আছেন, আমি আছি, আমরা আলাদা। আবার ঝাঁপ দিয়ে পড়লাম জলে, জলের মধ্যে যেন মাছের মতন খেলে বেড়াচ্ছি, খেলে বেড়াচ্ছি, খেলে বেড়াচ্ছি। বলে বলছেন এসব অতি গুচ্ছ কথা, বিচার করে কি বুঝবে? তিনি যখন দেখিয়ে দেন সব পাওয়া যায়, কিছুরই অভাব থাকে না। তো এইসব গুচ্ছ কথার ব্যাখ্যা আমি কি করতে পারি? আমি তো পারবো না ব্যাখ্যা করতে। আমি শুধু আপনাদের শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে খানিকটা অংশ পাঠ করে শোনালাম। ঠাকুরের যে অনুভব, ঠাকুরের যে দর্শন, সেই দর্শন আপনাদের শোনালাম, এইটুকুই। ফিরে আসছি গানের পর 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে, শুনছেন কথামৃত থেকে পাঠ। দর্শনের কথা বলছি আপনাদের এই 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে, কথামৃত থেকে পাঠ। ঠাকুর বলেছেন, মাস্টারমশাই লিখে নিয়েছেন। তো দুপুরবেলা, বেলা প্রায় একটা, মণি আহারান্তে নবতে ছিলেন। তো হঠাৎ শুনলেন কে তার নাম ধরে তিন চারবার ডাকলেন। তো বাইরে এসে দেখলেন যে ঠাকুরের ঘরের উত্তরের লম্বা বারান্দা থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তাকে ডাকছেন। তো মণি কাছে গেলেন, গিয়ে প্রণাম করলেন। তো ঠাকুর বলছেন যে আচ্ছা তোমরা কিরকম ধ্যান করো? আপনারা আমাকে একটা কথা বলুন, এই কথাগুলো বলবার জন্য মণিকে সেই নবদ থেকে ডেকে আনবার কি দরকার পড়লো? দরকার পড়লো এইটাই যে এই যে অনুভবগুলো মনের মধ্যে জাগছে না, এই অনুভবগুলো কোথাও প্রকাশ করতে হবে। আমার মনের মধ্যে এইসব স্মৃতি, এইসব অনুভব, এইসব আবেগ, এইসব দর্শন, এই কথাগুলো জেগে উঠেছে, এই কথাগুলো মণিকে বলতে হবে। এবং ঠাকুর জানেন যে মণি লিখছেন, কিন্তু মণি কিন্তু এইগুলো লিপিবদ্ধ করে রাখছেন, লিপিবদ্ধ হয়ে থাকা দরকার। তার নিজের লেখা কোনো বইয়ের কথা আমরা জানি না, নেই। কিন্তু ঠাকুর এই যে কথাগুলো বলে গেছেন, এই কথাগুলোই তো তার বই, এই কথাগুলোর মধ্যেই তিনি। তো তিনি বলছেন আচ্ছা তোমরা কিরকম ধ্যান করো, বলে নিজের কথা বলছেন। আমি বেলতলায় স্পষ্ট নানা রূপ দর্শন করতাম, তাই একদিন দেখলাম সামনে টাকা, শাল, একসারা সন্দেশ, দুজন মেয়ে মানুষ। মনকে জিজ্ঞাসা করলাম, মন তুই এসব কিছু চাস? সন্দেশ দেখলাম গু, মেয়েদের মধ্যে একজনের ফাঁদি নথ, তাদের ভিতর বাহির সব দেখতে পাচ্ছি, নাড়ি ভুঁড়ি, মলমূত্র, হাড় মাংস, রক্ত। মন কিছুই চাইলে না। এই যে ধরুন স্ক্যানার, হ্যাঁ মেট্রো স্টেশনে স্ক্যানার আছে, আমরা ওই বা এয়ারপোর্টে তো থাকি, আমরা যখন যাই ব্যাগটা ওইটার মধ্যে ফেলে দিই, ওটা ব্যাগটা স্ক্যানারের ভেতর দিয়ে গিয়ে আবার ওপাশে চলে যায়, গেটের ওপাশে চলে যায়, আমরা ওপাশে গিয়ে নিয়ে চলে যাই। কখনো লক্ষ্য করে দেখেছেন যে এই যে স্ক্যানারটা, তার যে মনিটর যেটা আর কি, সেইটা লক্ষ্য করে দেখেছেন? লক্ষ্য করলে দেখবেন যে ওর, ও কিন্তু বাইরের রূপটার ভেতরে কি আছে, মানে আপনি বাইরে থেকে দেখছেন একটা ব্যাগ, কিন্তু স্ক্যানারের ভেতরে আপনি যদি ওইটাই দেখেন, ওই যে স্ক্রিনটা সেটা দেখেন, সেটা দেখবেন যে ওটা ব্যাগটা দেখাচ্ছে না,
ব্যাগের ভেতরে কি আছে সেটা দেখাচ্ছি। বাইরের যে আবরণটা, যে কোনো কিছুর বাইরের যে আবরণটা, সেই আবরণটা সরে যাচ্ছে, সরে গিয়ে ভেতরের যে সত্যটা সেইটা বেরিয়ে আসছে, এবং সেটা কোথাও লুকোবার কোনো জায়গা নেই। আমি আপনাদের একটা গল্প বলি, যে আমি একবার বোঝবার জন্যে, হ্যাঁ, একটা ব্লেড বাইরে যাচ্ছিলাম, প্লেনে করে যাব কোথাও, তো একটা ব্লেড নিয়ে না আমার সুটকেসের একেবারে তলায় একটা মোটা তোয়ালে জড়িয়ে তার ভেতরে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম দেখবার জন্য, ব্লেডটা যে আমার কোনো কাজে লাগবে তাম নয়, বুঝতেই পারছেন ব্লেড আর কি কাজে লাগবে, পরে অন্য জায়গায় গিয়ে কিনে নিলেই হবে বা অন্য জায়গাতে আছে। ও মা, ঠিক সেটা আমাকে দেখালো যে ওই দেখুন ব্লেড, এই স্ক্যানার, ঠাকুরের ভেতরে বা যারা সত্যিকারের ওই রকম অবতার, যারা সত্যিকারের ওই রকম শক্তি নিয়ে এসেছেন, তাদের ভেতরে ওই স্ক্যানার আছে। বাইরে থেকে যা দেখি, এর সন্দেশ, বাহ কি সুন্দর, বা শাল, মেয়ে, নারী, ঠাকুর, তার ভেতরের যে স্ক্যানারটি আছে, ঈশ্বর দিয়েছেন, সেইটা দিয়ে তার ভেতরের সত্যটাকে বার করে ফেলতে পারলেন। সেই সত্যটা কি আজকে আর বলবো না, আপনারা জানেন সকলে, ঠাকুর নিজেই বলেছেন কথামৃত্যুতে, আপনারা শুনলেন সেই সব কথা। আজকের মতো কথামৃত শেষ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার আপনাদের চিঠি পড়ার পালা। আমি আছি আপনাদের সঙ্গে আপনাদের সৌমিত্র বসু। চিঠিপত্র, আজকের চিঠিটি লিখেছেন সুমিত্রা দাস সল্টলেক সিটি থেকে। খুব সুন্দর একটি চিঠি, খুব মগ্ন একটি চিঠি, খুব একেবারে নিজের মনের ভেতর থেকে উঠে আসা অনুভূতির কথা বলছেন সুমিত্রা দাস। শোনাই আপনাদের। কবিপক্ষে আমাদের চিঠির বিষয় ছিল প্রথম রবীন্দ্রনাথ। ছোটবেলার মধুর স্মৃতিচারণের এমন একটি সুবর্ণ সুযোগ পেয়েও আমি এই বিষয়ে চিঠি লিখিনি। আমার আজকের চিঠিও কবিগুরু রবীন্দ্রনাথকে ঘিরেই, তবে একেবারে অন্যভাবে আমার এবারের শ্রদ্ধাঞ্জলি। বলি সেই গল্প। আজ প্রায় 20 বছর ধরে আমি যার কাছে গান শিখে কবিগুরুকে আরো অনেক গভীরভাবে উপলব্ধি করেছি, আমার পরম শ্রদ্ধার সেই সঙ্গীত শিক্ষককে নিয়ে আমার এই চিঠি লেখার ক্ষুদ্র প্রয়াস। প্রতিটি ছাত্রছাত্রীকে কি পরম যত্ন, নিষ্ঠা, ধৈর্য সহকারে যে তিনি প্রশিক্ষণ দিতেন, না দেখলে বিশ্বাস করা কঠিন। প্রতিটি গানের সুর, তাল, লয়ে শেখাতেন নিখুঁতভাবে। এভাবেই বড় আনন্দে দিন কেটে যাচ্ছিল। এরপর এলো সেই ভয়ঙ্কর অতিমারি করোনার করাল ধাবা। ছাত্রছাত্রীদের আসা বন্ধ হলো, সেই সাথে আরেক বিপর্যয়, কানে শোনার সমস্যা শুরু হলো। সব মিলিয়ে মানসিকভাবে একেবারে ভেঙে পড়লেন। এমন ধীর স্থির সদা হাস্যময় মানুষটি ভারসাম্য হারিয়ে একটু একটু করে ডিমেনশিয়া, অ্যালজাইমার্সের দিকে এগিয়ে যাচ্ছেন। ওর স্ত্রী প্রিয় মানুষটির এই অবস্থা কিছুতেই মেনে নিতে পারলেন না। ব্রেন সেল ড্যামেজ হলো দ্রুত হারে, পাড়ি দিলেন না ফেরার দেশে। নিঃসন্তান, প্রায় আত্মীয় পরিজনহীন মাস্টারমশাইয়ের পাশে তখন থেকে শুধু আমরা 4-5 জন ছাত্রছাত্রী। সল্টলেকের সবচেয়ে বড় রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে উনি সক্রিয়ভাবে জড়িত ছিলেন, বারে বারে খোঁজ করছেন আমন্ত্রণপত্র এসেছে কিনা। জানি আসেনি। আমরা ঠিক করলাম ওর বাড়িতেই রবীন্দ্র জয়ন্তী পালন করব। গানের ঘর ঝকঝকে করা হলো। রবীন্দ্রনাথ ঠাকুর, মাস্টারমশাইয়ের গীতবিতান শিক্ষায়তনের সার্টিফিকেট, ওর গুরু শ্রদ্ধেয় অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের ছবি সব মালা দিয়ে সাজানো হলো। আমাদের সৌম্যকান্তি দীর্ঘদেহী মাস্টারমশাই ধূপদুরস্ত সাদা পাজামা পাঞ্জাবি পরে কবিগুরুর ছবির নিচে বসলেন। ইদানিংকালের শুকনো ক্লিষ্ট মুখটি কোন জাদু বলে যেন আগের সেই হাসি খুশি সৌম্য রূপটি ফিরে পেয়েছে। শুরু হলো আমাদের অসামান্য রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান। তার অনুমতি নিয়ে আমরা একে একে গান শুরু করলাম। পাচ্ছি উৎসাহ, অনুষ্ঠানে বিভোর হয়ে টেরই পাইনি কখন রাত 9টা বেজে গেছে। সবাই ফিরে চললাম যে যার বাড়িতে। হঠাৎ কি মনে হলো, পেছন ফিরতেই দেখি বারান্দার গ্রিল ধরে হাত নাড়ছেন আপন মনে। আবার আসবে তো?
অস্পষ্ট কণ্ঠস্বর। কোনক্রমে চোখের জল সামলে ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে দ্রুতগতিতে পা বাড়ালাম বাড়ির দিকে। এমন রবীন্দ্রবন্দনা জীবনের এক পরম প্রাপ্তি হয়ে রইল। এই চিঠিটি পাঠযোগ্য হলে সার্থক হবে আমার এই শ্রদ্ধাঞ্জলি। শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে সুমিত্রা দাস, সল্টলেক সিটি। সত্যি খুব সুন্দর চিঠি, খুব সুন্দর চিঠি। মানে এই কারণে সুন্দর, এক তো মাস্টারমশাইয়ের কথা বলেছেন, একজন ছাত্রী তার প্রিয় মাস্টারমশাইয়ের কথা বলেছেন, তার ভালোবাসার মাস্টারমশাইয়ের কথা বলেছেন, তার একটা অন্য রকমের স্বাদ তো থাকবেই। কিন্তু সেই সঙ্গে সঙ্গে এই যে রবীন্দ্রনাথকে প্রণাম আর গুরু প্রণাম একসঙ্গে মিলে গেল, এইটা খুব ভেতরে স্পর্শ করেছে আমার, নিশ্চয়ই আপনাদের সকলের। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএমে শরণাগত অনুষ্ঠানে শিমলাগড় কালী মন্দির ফিরে আসছি গানের পর। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএমে শরণাগত অনুষ্ঠানে। শিমলাগড়ের কালী মন্দিরের কথা শুরু করেছিলাম আপনাদের শোনাবার জন্যে। পান্ডুয়ার কাছে শিমলাগড়, তখন অবশ্যই এরকম বাহারি নাম ছিল না। শিমলাগড় শুনলেই কে জানে কেন মনে হয় এটা আধুনিক কালের কোনো নাম। আমি কেন মনে হয় আমি বলতে পারবো না, ঠিক মনে হয় না ভুল মনে হয় সেটাও জানি না, তবে এটা জানি যে এখানকার নাম আগে শিমলাগড় ছিল না, ছিল হরিহরপুর। তো আগেই তো বলেছি জঙ্গলের মধ্যে কাপালিকে রাস্তা না, আবার ডাকাতরাও থাকতো সেখানে, লুটপাট করে ফিরে আসতো এই গভীর অরণ্যের মধ্যে, কেউ তাদের সন্ধান পেত না। কি করে পাবে, জঙ্গলের ভেতরটা তো ডাকাতের হাতের তালুর মতো চেনে। অন্যদিকে যে বা যারা ডাকাতদের ধরতে আসবে তারা তো বাইরের লোক, বনের সুলুক সন্ধান তাদের তো আর অত ভালো করে জানা নেই। যাই হোক, যা বলছিলাম, ডাকাতি করতে বেরোবার আগে ডাকাতেরা মায়ের পুজো করে বেরোতো, সম্ভবত নরবলিও দিত। এখন ওই যে কাপালিক, তিনি তো এই জঙ্গলের মধ্যেই সংসার ধর্ম করছেন, শোনা যায় সেই কাপালিকের বংশের একজন, তিনিও তান্ত্রিক, নাকি ওই নরবলি দেখে ফেলে অজ্ঞান হয়ে যান। তীব্র প্রতিক্রিয়া হয় তার মনের মধ্যে, সেই থেকে মূলত তারই চেষ্টায় আস্তে আস্তে নরবলি বন্ধ হয়ে যায়। না, ততদিনে বেশ কিছুদিন কেটে গেছে, ডাকাতদের সেই প্রতাপ আর নেই। তার পেছনে সবচেয়ে বড় ভূমিকা কিন্তু শেরশাহের। আপনারা তো সবাই জানেন এই শেরশাহ বাংলা থেকে নিজের মুলুক আফগানিস্তান পর্যন্ত একটা রাস্তা তৈরি করেছিলেন, যার আজকের নাম গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, বা সংক্ষেপে জিটি রোড। ভাবছেন তো, রাস্তা তৈরির সঙ্গে এই কালী মন্দিরে নরবলি হবার কি সম্পর্ক? বলবার জন্য ফিরে আসবো গানের পর 92.7 বিগ এফএমে শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। গানের পর ফিরে এলাম শরণাগত অনুষ্ঠানে, শুনছেন শিমলাগড়ের কথা, শিমলাগড়ের কালী মন্দিরের কথা 92.7 বিগ এফএমে। আপনাদের বলছিলাম যে এই শেরশাহ যে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড তৈরি করে দিয়েছেন, তার প্রভাবে এই যে এখানে ডাকাতি ইত্যাদি ইত্যাদি অনেকটা পরিমাণে বন্ধ হয়ে গেল। তো এ দুই সম্পর্ক কি? রাস্তা তৈরির সঙ্গে ডাকাতি বন্ধের সম্পর্ক খুব সহজ। রাস্তা তৈরি হওয়া মানে জঙ্গল কেটে ফেলা, জনবসতি তৈরি হওয়া, আর জনবসতি যখন তৈরি হয়ে গেল তখন কাছাকাছি গ্রাম থেকে মানুষজন এই মন্দিরে পুজো দিতে আসে, এই জায়গাটা চলাচলের একটা জায়গা তৈরি হলো, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা তৈরি হয়ে গেল, ফলে এই ডাকাতের ভয়টা ইত্যাদি ইত্যাদি আস্তে আস্তে দূর হয়ে গেল। কিন্তু ডাকাতের কথাটা যখন উঠেই পড়েছে তখন খুব লোভ হচ্ছে। মানে এই ভয় ভাঙবার আগের গল্প একটু বলি, ডাকাতের গল্প। এই শিমলাগড়ের জঙ্গলের যে ডাকাতের রাজত্ব ছিল তার নাম ছিল বিষে ডাকাত, ভালো নাম ছিল বিশ্বনাথ রায়। খুব নাকি সুপুরুষ ছিলেন, কিন্তু ওই বাইরেই আসলে প্রচণ্ড নিষ্ঠুর হিংস্র একজন মানুষ। তার ভয়ে আশপাশের গ্রাম নগর সব মানুষজন ভয়ে থরথর করে কাঁপত। আসলে পাশেই তো নদী, ফলে বিষে ডাকাত নৌকো করে গিয়ে ডাকাতি করে আবার ফিরে আসত।
তো একটা কথা বলি, তখন তো ইংরেজ আমল এসে গেছে, ডাকাত যত বড়ই হোক না কেন, মানুষ যদি তাকে ভেতরে ভেতরে ভালো না বাসে তাহলে কিন্তু তার পক্ষে নিরাপদে থাকা খুব মুশকিল। আসলে তখনকার অনেক ডাকাতের মতোই বিশে ডাকাত ছিল অত্যাচারী জমিদারদের শত্রু আর গরিব মানুষের বন্ধু। অনুমান করতে পারি বিপদে আপদে তারাই বিশে ডাকাতকে খবর দিত, তাকে বাঁচিয়ে দিত। তা এই যে বিশে ডাকাত, এই শিমলাগড়ের মায়ের মন্দিরে পুজো দিয়ে ডাকাতি করতে বেরোত। যেহেতু মা ডাকাতের পুজো গ্রহণ করতেন, তাই এই কালীর নাম হয়ে গিয়েছিল ডাকাতে কালী। বিশে ডাকাত বেশ সাড়ম্বরে মায়ের পুজো করত, মানে মায়ের ভোগে ছাগের মাংস রান্না হতো পেঁয়াজ রসুন বাদ দিয়ে, শুধু গোলমরিচ আর ঘি দিয়ে। আশপাশের গাঁয়ের লোক পাত পেড়ে সেই পুজোর প্রসাদ খেয়ে যেত। এই হলো শিমলাগড়ের কালী মন্দিরের ইতিহাস। এরপরে আমরা শিমলাগড়ের কালী মন্দির দেখব, কিন্তু আজকে নয়। আজকে শরণাগত এই পর্যন্ত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর শনিবারের যে শরণাগত, সেই শনিবারের শরণাগতে আপনারা যে উত্তর পাঠিয়েছেন তার সঙ্গে কিন্তু মহাপুরুষের কথা এটা একটু যোগ করে দেবেন। অনুষ্ঠান শেষ করব কবিতা দিয়ে, রবীন্দ্রনাথের কবিতা। যে সন্ধ্যায় প্রসন্ন লগনে পূর্ণচন্দ্রে হেরিল গগনে উৎসুক ধরণী, সর্বাঙ্গ বেষ্টিয়া তার তরঙ্গের ধন্য ধন্য ধ্বনি, মন্দ্রিয়া উঠিল কুলে কুলে নদীর গদগদ বাণী, অশ্রুবেগে উঠে ফুলে ফুলে কোটালের বাণে। কি চেয়েছে কি বলেছে আপনি না জানে, সে সন্ধ্যায় প্রসন্ন লগনে তোমারে প্রথম দেখা দেখেছি জীবনে। যে বসন্তে উৎকণ্ঠিত দিনে সাড়া এলো চঞ্চল দক্ষিণে, পলাশের কুঁড়ি এক রাত্রে বর্ণ বন্যে জ্বালিল সমস্ত বন জুড়ি, শিমুল পাগল হয়ে মাতে অজস্র ঐশ্বর্য ভার ভরে তার দরিদ্র শাখাতে, পাত্র করি পুরা আকাশে আকাশে ঢালে রক্ত ফেন সুরা, উচ্ছ্বসিত সে এক নিমেষে যা কিছু বলার ছিল বলেছি নিঃশেষে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, নমস্কার। গানের পর ফিরে এলাম 92.7 BGFM এ। শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। এখন পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে বলবো ত্রিজটার কথা। এই ত্রিজটা, তার পরিচয়টা, প্রাথমিক পরিচয়টা দিই। অশোক বনে সীতার দেখাশোনা করবার জন্য রাবণ তো কিছু রাক্ষসীকে নিয়োগ করেছিলেন, তাদের মধ্যে একজন হচ্ছেন ত্রিজটা। কম্ব রামায়ণে ত্রিজটাকে বিভীষণের মেয়ে বলা হয়েছে। আবার রামায়ণের এক টিকাকার, তার নাম হচ্ছে গোবিন্দরাজ, তিনিও বলেছেন ত্রিজটা বিভীষণ পুত্রী। কিন্তু না না, মূল যে বাল্মীকি রামায়ণ সেখানে এ ব্যাপারে কিছু জানতে পারা যায় না, বরং সেখানে ত্রিজটাকে বলা হয়েছে রাক্ষসী ত্রিজটা বৃদ্ধা। অর্থাৎ আমার নিজের একটা কথা মনে হয় জানেন, সেটা হচ্ছে যে এই যে ত্রিজটাও তো খানিকটা বিভীষণের মতোই, বিভীষণ অনেক বড় জায়গায় রাবণ যে পথে চলতে চাইছেন বিভীষণ তার প্রতিবাদ করেছেন এবং শেষ পর্যন্ত তিনি পাপের পথে থাকেননি, তিনি রামের দিকে চলে এসেছেন, আমরা সেসব গল্প জানি। ত্রিজটা তার খুব ছোট বৃত্তে এবং বিভীষণের মতন অতটা সাহস দেখানো সম্ভব ছিল না তার পক্ষে, সেই ছোট বৃত্তে তিনিও প্রতিবাদ করেছেন, সেই ছোট বৃত্তে তিনিও সীতাকে, সীতার যে অশোক বনে থাকা সেইটাকে খানিকটা সহনীয় করে তুলেছেন। সেই কারণেই হয়তো তাকে বিভীষণের মেয়ে বলে কল্পনা করবার চেষ্টা করেছেন কেউ কেউ। কিন্তু ওই যেটা বললাম, বাল্মীকির রামায়ণে অন্তত তার কোনো সমর্থন নেই। তো যাই হোক, বলি ত্রিজটার কথা আপনাদের সামনে।
সীতাকে তো রাবণ দখল করবার জন্যে, শব্দটাই ব্যবহার করি, দখল করবার জন্যে অনেক অনুনয় বিনয় করলেন, ভয় দেখালেন, কিন্তু না না, সীতা কিছুতেই রাবণকে গ্রহণ করবেন না, তিনি কিছুতেই রাবণকে বরণ করে নেবেন না। তখন রাবণ চেড়িদের বললেন যে তোমরা এই কাজটা করে দাও, অর্থাৎ অনেকগুলো মেয়ে রাক্ষসী, তারা সীতাকে ঘিরে আছে সব সময়, এবং তারা যে কেবলমাত্র সীতাকে পাহারা দিচ্ছে তাই নয়, সেই সঙ্গে সঙ্গে তারা সীতাকে নানান রকমভাবে বোঝাবার চেষ্টা করছে, তাকে নানান রকমভাবে রাবণের দিকে আনবার চেষ্টা করছে, রাবণের প্রতি যাতে সীতার মন অনুকূল হয় তার চেষ্টা করছে। সে নানান রকমের চেষ্টা, মানে মেয়েরা যদি কোনো একটা মেয়েকে বোঝাবার চেষ্টা করে তাহলে যেভাবে করতে পারে, রাবণ তো সেইভাবে করতে পারবে না। রাবণের মধ্যে রাবণ, প্রথম কথা রাবণ হচ্ছে একটা পক্ষ, তুমি আমাকে বরণ করো, এ কথা বলার তুলনায় যদি চেড়িরা সীতাকে বলে যে রাবণ কিন্তু খুব ভালো, কিভাবে বলতে পারে, রামের সঙ্গে রাবণের তুলনা করে বলতে পারে যে রাম আর কি, রাম তো এই, আর রাবণের কত প্রতাপ, রাবণ কত বড় রাজা, রাবণ বীর, রাবণ অমুক, রাবণ তমুক, তুমি রাবণকে ছেড়ে দিয়ে রামকে ভাবছো কেন, এই কি বোকার মতন ভাব, এই এরকম করে বলেছেন। আর কখনো সীতাকে ভয় দেখাচ্ছেন, নানান রকম করছেন আর কি। তো এইসব কথা শুনে সীতা তো, মানে মেয়েটার অবস্থাটা আপনারা বুঝতেই পাচ্ছেন যে সে একেবারেই একটা জায়গায় বন্দিনী হয়ে রয়েছে, তাকে অনবরত মানসিক চাপ দেওয়া হচ্ছে, তো টর্চার করা হচ্ছে তার উপর, সীতা প্রায় কখনো আত্মহত্যাও করতে যাচ্ছেন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন পুরাণ চিরন্তন, ত্রিজটার কথা, ফিরে আসছি গানের পর। যা বলছিলাম আপনাদের, এই যে মানসিক চাপ, মানসিক অত্যাচার চেড়িরা সীতার উপরে করছে রাবণের নির্দেশে, সে কথাই তো বলছিলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানের এই পুরাণ চিরন্তন এই পর্বে। তো কেউ কেউ বলছে মেরে ফেলবো, একদম 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 মেরে ফেলবো, রাবণকে বরণ করে নাও তা না হলে মেরে ফেলবো, কিন্তু চেড়িরা এরকম ভয় দেখাচ্ছে। তো এইসব হচ্ছে ত্রিজটা বৃদ্ধা রাক্ষসী চেড়ি ঘুমোচ্ছিল, তো রাক্ষসীরা খুব তর্জন গর্জন করছে, ভয় দেখাচ্ছে, এসব করছে, তার ঘুম ভেঙে গেল। তো রাক্ষসীরা সীতাকে ভয় দেখাচ্ছে দেখে তিনি তাদের বললেন যে এই এটা করো না, এটা করো না, তোমরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছো। বিপদ ডেকে আনছি আমরা নিজেদের, ওকে ভয় দেখাচ্ছি বলে, কিরকম? শোনো, এই যে সীতা, এ হচ্ছে জনক রাজার খুব ভালোবাসার কন্যা, এই যে সীতা, এ হচ্ছে দশরথের পুত্রবধু, একে তোমরা বধ করতে পারবে না, কারণ রাক্ষসরাজ রাবণের পতনের দিন ঘনিয়ে এসেছে। ভাবুন একবার, অশোক বনে সে রাবণের অনুগৃহীতা বলুন বা চাকরি করে, চাকরি করে, সে কিন্তু অন্যদের বলছে যে রাবণের পতনের দিন ঘনিয়ে এসেছে বলে সে একটা স্বপ্ন দেখার কথা বলে, বলে আমি আজকে রামের বিজয় সূচক একটি স্বপ্ন দেখেছি, আমি স্বপ্নে দেখেছি রাম সীতা মিলিত হয়েছেন এবং তারা লক্ষণের সঙ্গে পুষ্পক রথে চড়ে উত্তর দিকে চলে গেলেন। শুধু তাই নয়, আরো স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্নের মধ্যে আরো কিছু ছিল, কিন্তু সেগুলো আজকে থাক, পরের দিন বলবো। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনলেন পুরাণ চিরন্তন, এরপর গান এবং তারপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। জনসাধারণের সঙ্গে পুরোহিতের কখনো যোগাযোগ হইবে না, হইলেই পার্থক্যের সৃষ্টি হইবে, এইভাবে কোনো পার্থক্য নাই। কিন্তু তবু পয়গম্বরের দেহত্যাগের পর 2 শতাব্দী যাইতে না যাইতেই সাধু সন্তের পূজা প্রবর্তিত হইল, এইখানে সাধুর পায়ের অঙ্গুষ্ঠ, ওইখানে তাহার গাত্রচর্ম, এইভাবে চলিতে লাগিল। বাহ্য পূজা আধ্যাত্মিক উন্নতির পথে অন্যতম সোপান এবং আমাদিগকে উহার মধ্য দিয়াই যাইতে হইবে।
সুতরাং বাহ্য পূজার বিরুদ্ধে জেহাদ ঘোষণা না করিয়া উহার যেটুকু ভালো তাহা গ্রহণ করা উচিত এবং অন্তর্নিহিত ভাবগুলি বিবেচনা করিয়া দেখা কর্তব্য। অবশ্য সর্বাপেক্ষা নিম্নস্তরের পূজা বলিতে গাছ পাথরের পূজাই বুঝায়। প্রত্যেক অমার্জিত ও অশিক্ষিত ব্যক্তি যে কোনো পদ্ধতি গ্রহণ করিয়া উহাতে নিজস্ব ভাব যোগ করিয়া দিবে, তাহাতেই তাহার সাহায্য হইবে। সে একখণ্ড অস্থি বা পাথর পূজা করিতে পারে। বাহ্য পূজার এই সকল অপরিণত অবস্থায় মানুষ কিন্তু কখনো পাথরকে পাথর হিসাবে বা গাছকে গাছ হিসাবেই পূজা করে নাই। সাধারণ বুদ্ধির দ্বারাই তোমরা এটুকু জানো। পণ্ডিতেরা অনেক সময় বলেন মানুষ গাছ পাথরের পূজা করিত, এসবই অর্থহীন। মানব জাতি যে সকল নিম্নস্তরের পূজানুষ্ঠানের মধ্য দিয়ে অগ্রসর হইয়াছে, বৃক্ষ পূজা ওইগুলির অন্যতম। প্রকৃতপক্ষে কখনোই মানুষ ভাব ছাড়া অন্য কিছুরই পূজা করে নাই। মানুষ ভাবস্বরূপ এবং ভাব ব্যতীত অন্য কিছুই অনুভব করিতে পারে না। দেহভাবে পূর্ণ মনুষ্য মন সূক্ষ্ম ভাবকে জড় বস্তুরূপে উপাসনা করার মতো এত বড় ভুল কখনো করিতে পারে না। এই ক্ষেত্রে মানুষ পাথর বা গাছকে ভাব রূপেই চিন্তা করিয়াছে। সে কল্পনা করিয়াছে যে সেই পরম সত্তার কিছুটা এই পাথর বা গাছে রহিয়াছে এবং ইহাদের মধ্যে আত্মা আছেন। বৃক্ষ পূজা এবং সর্প পূজা সর্বদা অঙ্গাঙ্গিভাবে জড়িত। জ্ঞান ও বৃক্ষ আছে, বৃক্ষ অবশ্যই থাকিবে এবং সর্পের সহিতই বৃক্ষ কোনো না কোনোভাবে জড়িত থাকিবে। এগুলি প্রাচীনতম পূজা পদ্ধতি।